প্রেজেন্ট স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর পারফিউম। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর পারফিউমের গল্পটি। সাকারাপুর গ্রামে সারিকা নামের একটি মেয়ে বাস করত। সারিকারা অনেক গরিব ছিল। ওরা গ্রামের বড় লোক এলাকায় যেয়ে কাজ করত। ওদের প্রধান কাজই ছিল মানুষের বাথরুম পরিষ্কার করা। সারিকার বাবা একটি স্কুলের বাথরুম পরিষ্কার করত, আর সারিকার মা বিভিন্ন মানুষের বাসাবাড়িতে বাথরুম পরিষ্কার করত। একদিন সারিকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন অন্যান্য মেয়েরা ওকে দেখে মুখ ঢেকে ফেলল। এই মুখ ঢাক, সবাই মুখ ঢাক, আমাদের সামনে এখন গন্ধওয়ালি আসছে। হ্যাঁ, ওর শরীর থেকে অনেক গন্ধ করে। এই তোর শরীর থেকে এত গন্ধ করে কেন রে? কেন, আমার শরীর থেকে তো কোনো গন্ধই করে না। আরে না, তোর শরীর থেকে সব সময় গন্ধ করে, কারণ তোরা বাথরুম পরিষ্কার করিস। তো এইটা তো তোমাদের জন্যই ভালো, তোমাদের বাড়ি ঘরের সব বাথরুম আমরা পরিষ্কার করি। কিসের ভালো, তোর শরীর থেকে যে গন্ধ করে, তুই আমাদের সামনে আসবি না। এটা বলতে না বলতেই একটি মেয়ে বমি করে দিল। দেখেছিস, ও বমি করে দিয়েছে, যায় এখান থেকে। সারিকা মন খারাপ করে ওখান থেকে চলে গেল। মা, আমরা কেন বাথরুম পরিষ্কার করি? আমরা কি অন্য কোনো কাজ করতে পারি না? দেখ সারিকা, এটা আমাদের পূর্বপুরুষরা করেছে, তাদের থেকেই এটা এসেছে, আমাদেরকেও এই কাজই করতে হয়, তোকেও এটাই করতে হবে। কিন্তু মা, আমি যদি অন্য কিছু করে অনেক টাকা ইনকাম করি তাহলে কি সমস্যা? কোনো সমস্যাই নেই, কিন্তু আমরা তো বেশি পড়াশোনাও করতে পারিনি, আর তোকেও পড়াশোনা করাতে পারিনি, তাই কিছুদিন পরে তোকেও বাথরুমই পরিষ্কার করতে হবে। এটা শুনে সারিকার মন অনেক খারাপ হয়ে গেল। গ্রামের একটি ছেলে ছিল রামাকান্ত। রামাকান্তকে সারিকা অনেক পছন্দ করত। ও চুপি চুপি সবসময় রামাকান্তকে দেখত। রামাকান্তকে আমার কত যে ভালো লাগে, আমি একদিন যে ওকে বলবো, আমি ওকে অনেক পছন্দ করি। সারিকার সব কথা জ্যাসমিন শুনে ফেলল। তুই পছন্দ করিস রামাকান্তকে? রামাকান্ত কোনোদিনই তোকে পছন্দ করবে না, কারণ তোর শরীর থেকে গন্ধ আসে। আমি রামাকান্তকে বলে দেখবো, তোমাকে বলতে হবে না ও আমাকে পছন্দ করে কি না। আরে, এই মেয়ের সাহস তো অনেক দেখা যাচ্ছে, জ্যাসমিনের সাথে খারাপ ভাবে কথা বলে। তুই জানিস আমি কে? তোর মা আমার বাসায় কাজ করে, আমার বাথরুম পরিষ্কার করে, আমি তোর মাকে আজকেই কাজ থেকে বের করে দিব। এটা বলে জ্যাসমিন ওখান থেকে চলে গেল। বের করে দি, তাতে কি আসে যায়, কত কথা শোনায় সবাই আমাকে, আমি আর এমনিও আমার বাবা মাকে বাথরুম পরিষ্কার করতে দিব না। আমি এখনই রামাকান্তকে যে বলবো আমি ওকে কতটা পছন্দ করি। সারিকা রামাকান্তের কাছে গেল। রামাকান্ত সারিকাকে দেখার সাথে সাথে ওর মুখ ঢেকে ফেলল। শোনো রামাকান্ত, আমি না তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা, তাড়াতাড়ি বলো। কেন, তাড়াতাড়ি কেন বলবো, আস্তে বললে কি সমস্যা? কি সমস্যা বুঝতে পারছো না? গা থেকে তোমার গন্ধ করছে, আমার বমি আসছে। তুমিও এই কথা বললে রামাকান্ত, আমার শরীর থেকে সত্যি অনেক গন্ধ করে। হ্যাঁ গন্ধ করে, অনেক গন্ধ করে, এমন গন্ধ আমি কোনো মেয়ের গায়ের থেকেই কখনো পাইনি। যাও যাও এখান থেকে, কথা শেষ করে তাড়াতাড়ি যাও। সারিকা অনেক লজ্জা পেল, ও আর কিছুই রামাকান্তকে বলল না। না, আমার আর তোমাকে কিছুই বলার নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে যাও, নয়তো আমি চলে যাচ্ছি। না রামাকান্ত, আমি চলে যাচ্ছি এখান থেকে। সারিকা মনে অনেক কষ্ট পেল। ও কষ্টে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় গেল। ওই দিন রাতেই সারিকা ওর বাসার সামনে বসে বসে কাঁদতে লাগলো। আমাকে আজকে রামাকান্ত কতটা অপমান করলো, আমার মনের কথাটিও শুনলো না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এটা বলে সারিকা কাঁদতে লাগলো। তখনই ওদিক দিয়ে একটি পরী যাচ্ছিল। পরী সারিকাকে দেখে ওর কাছে এলো।
তারিকা পরীকে দেখে অবাক হয়ে গেল। আপনি আপনি তো একটা পরী, আপনি এখানে যে? হ্যাঁ আমি পরী, আমাকে দেখে তোমার ভয় পেতে হবে না। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তোমাকে কাটতে দেখলাম, তাই তোমার কাছে এসেছি তোমার সাথে কথা বলতে। হ্যাঁ বলো, তোমার কি হয়েছে, কেন তুমি কান্না করছো? তখন সারিকা পরীকে সবকিছু খুলে বলল। এটা তো খুবই দুঃখজনক, দাঁড়াও আমি তোমাকে একটি জাদুর পারফিউম দিচ্ছি। এই পারফিউমের সাহায্যে তোমার শরীর থেকে তো অনেক ভালো গন্ধই আসবে, আর এটা তুমি যতবার ব্যবহার করবে ততবার তুমি যেটা চাবে সেটাই পেয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরি জাদুর পারফিউমটি সারিকাকে দিয়ে ওখান থেকে চলে গেল। সারিকা বাসায় যেয়ে জাদুর পারফিউমটি ব্যবহার করল। বা আমার গা দিয়ে কি সুন্দর গন্ধ বের হচ্ছে, এখন আর কেউ আমাকে অপমান করবে না। জাদুর পারফিউম, তুমি আমাদেরকে এত টাকা পয়সা দাও যেন আমার বাবা মাকে আর কোনো দিনও কারো বাড়িতে বাথরুম পরিষ্কার করতে না হয়। জাদুর পারফিউম সারিকার কথা মতো ওদেরকে অনেক বড় লোক করে দিল। এগুলো সব দেখে সারিকার বাবা মা অনেক খুশি হলো। সারিকা মা আমার, তুই কত ভালো, তোর মতো মেয়ে পেয়েছি আমি অনেক ভাগ্যবান। বাবা মার কষ্ট তুই একদমই সহ্য করতে পারিসনি, তাই আজকে আমাদের এই সুদিন এসেছে। হ্যাঁ মা, আমি আর কোনো দিনও তোমাদেরকে কোনো কষ্ট হতে দিব না। সারিকা ওর টাকা পয়সা দিয়ে অনেক গরিব দুঃখী মানুষদেরকেও সাহায্য করতে লাগলো। একদিন জেসমিন ওর বান্ধবীদেরকে নিয়ে দাঁড়িয়েছিল, তখন ওদিক দিয়ে সারিকা যাচ্ছিল। সারিকার শরীর থেকে অনেক সুন্দর গন্ধ আসছিল। কিরে, ওর শরীর থেকে এত সুন্দর গন্ধ কিভাবে আসছে? আরে তুই জানিস না, ওরা তো এখন অনেক বড় লোক হয়ে গেছে। কি বলছিস, কিভাবে হলো? বলতে পারি না, রাতারাতি বড় লোক হয়ে গেছে। একদিন সারিকার সাথে রামাকান্তের দেখা হলো। রামাকান্ত সারিকাকে বলল, দেখো সারিকা, ওই দিন যা হয়েছিল সেটার জন্য আমি তোমার কাছে মাফ চাইছি। এইভাবে তোমাকে অপমান করা আমার ঠিক হয়নি। না, তুমি অপমান করে ভালোই করেছিলে, কারণ ওই দিন আমি তোমাকে বলতে এসেছিলাম আমি তোমাকে কতটা পছন্দ করি। কেন সারিকা, এখন আর পছন্দ করো না আমাকে? আমি তো তোমাকে অনেক পছন্দ করি। সরি রামাকান্ত, আমি তোমাকে এখন আর পছন্দ করি না। আমার শরীর থেকে গন্ধ আসতো না, কিন্তু তারপরেও আমরা বাথরুম পরিষ্কার করতাম বলে মানুষ এগুলো বলতো, কিন্তু তুমিও অন্যদের মতো আমাকে অনেক অপমান করেছো। এটা বলে সারিকা ওখান থেকে চলে গেল। কিরে জেসমিন, তুই কান্না করছিস কেন? আরে সারিকা আর বলিস না, আমরা অনেক গরিব হয়ে গেছি, আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই, কেউ আমাদেরকে সাহায্য করছে না। কি বলছিস, আমি তোদেরকে সাহায্য করব, চল আমার বাসায়, আমি তোকে এখনই কিছু টাকা দিচ্ছি। সারিকা জেসমিনকে নিয়ে ওর বাসায় গেল। তুই একটু এখানেই দাঁড়া, আমি একটু আসছি। সারিকা কিভাবে জাদুর পারফিউমের সাহায্যে টাকা পয়সা পাচ্ছিল সেটা জেসমিন দেখে ফেলল। এই যে জেসমিন, তোর টাকা। জেসমিন ওখান থেকে ওর বাসায় চলে গিয়েছিল। ওদিন রাতে জেসমিন সারিকার বাসার থেকে জাদুর পারফিউমটি চুরি করে। চুরি করে যেই ওর শরীরে জাদুর পারফিউমটি দেয়, ওর গা থেকে অনেক দুর্গন্ধ আসতে লাগলো। জেসমিন বুঝতে পারলো গোসল করলেও কোনো কাজে দিবে না, ও কাঁদতে কাঁদতে সারিকার কাছে গেল। সারিকার কাছে যেয়ে সব কিছু বলল আর ওর কাছে মাফও চাইল। সারিকা জেসমিনকে পরীর কাছে নিয়ে গেল, তারপর পরীকে সব কিছু খুলে বলল। এত লোভ করেছো কেন? আমি আর কোনো দিনও করব না, আপনি আমাকে মাফ করে দেন পরী। হ্যাঁ পরী, আপনি ওকে মাফ করে দেন, ও বুঝতে পারেনি। তারপর পরি সারিকার কথা মতো জেসমিনকে মাকে ঠিক করে দিল। এরপর সারিকা ওর বাবা মার সাথে খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর পারফিউমের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, আমাদের কখনোই গরিব মানুষদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা,
এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।